প্রিয় দর্শকবৃন্দ, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এই ভিডিওটিতে বলবো, হিন্দু মহিলাদের ভুল করেও এই কাজগুলি করা উচিত নয়, করলে সংসারে চরম অমঙ্গল ডেকে আনবেন। তবে চলুন দেখে নিন এই সম্পূর্ণ ভিডিওটিতে। হিন্দু ধর্মের শুরুর দিন থেকেই কিছু কিছু কাজ আছে বা থেকে থাকে, মেয়েদের একদমই করা উচিত নয়। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই কাজগুলি একজন মহিলা নিজের এবং নিজের পরিবারের অমঙ্গল ডেকে আনেন সেই কাজগুলি করলে। এছাড়া নানা বিপদ ঘটার সম্ভাবনা বেড়ে যায়, সেই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের নানান অশুভ শক্তির প্রভাব ঘটে। আপনার বাড়িতে পজিটিভ শক্তিগুলো খুব সহজেই দূরীভূত হয়ে গিয়ে নেগেটিভ শক্তির আগমন ঘটে এবং অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন থাকে, ঠিক তেমনি আরও নানা বিধি সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই তো বলি বন্ধু, বাকি জীবনটা যদি সুখে আনন্দে কাটাতে চান, সুখে শান্তিতে বসবাস করতে চান এবং নিরাপদে থাকতে চান, তাহলে বাড়ির মহিলাদের এই কাজগুলি ভুলেও করবেন না, পইতে পড়া চলবে না। খেয়াল করে দেখবেন, ব্রাহ্মণ ছেলেদের একটা বয়সের পর হয়ে গেলে তাদের পইতে করানো হয় এবং পইতে তারা গায়ে রাখেন। যদিও আজকের দিনে এই যুব সমাজে ব্রাহ্মণ ছেলেরা আর পড়তে চায় না, কিন্তু তাদের হিন্দু শাস্ত্র মতে তাদের রীতিনীতি অনুযায়ী তাদের পড়তে হয় আর পইতে পড়তে চান না। তবে তারা পড়ুক বা না পড়ুক, এমন পইতে মেয়েদের পড়া কিন্তু একেবারেই উচিত নয়, কারণ শাস্ত্র মান্যতা দেয়নি। তবে এর পিছনে কি কারণ রয়েছে সে বিষয়ে যদি কোনো লেখার সন্ধান পাওয়া যায়নি। তাই আপনি যদি ভালো থাকতে চান এবং আপনার পরিবারের মঙ্গল কামনার জন্য, এই কাজটি একদমই করবেন না। এবার অপর দিকে দেখে নেওয়া যাক, ভুল করেও নারকেল ফাটাবেন না। পূজোর সময় অনেক বাড়িতেই নারকেল ফাটিয়ে দেব দেবীদের নিবেদন করা হয়ে থাকে, কিন্তু ভুলেও নারকেল ফাটানোর কাজটা কোনো মহিলারই একদম করা উচিত নয়। কারণ নারকেল হলো মা লক্ষ্মীর প্রতীক, তাই তো কোনো মেয়ে নারকেল ফাটালে দেবী বেজায় রেগে যান, অসন্তুষ্ট হয়ে পড়েন, আর এমনটা করলে নানাবিধি সমস্যা হতে পারে। আমরা সকলেই জানি ধনসম্পদের দেবী লক্ষ্মী দেবী, তাই লক্ষ্মী দেবীর যদি ভালো করে আরাধনা করা যায়, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায়, তবে মা লক্ষ্মীর কৃপা থেকে সকল ভক্তগণ বঞ্চিত হন না। মা লক্ষ্মীর কৃপায় সকলের অর্থ ভাগ্য খুলে যায়, থাকে না কোনো অর্থ সমস্যা, খুব সহজেই অর্থ কষ্ট থেকে দূরীভূত হয়ে গিয়ে সুখের সন্ধানে বেরিয়ে পড়ে এই মানুষ। এছাড়াও আমরা জানি লক্ষ্মী দেবী খুবই চঞ্চলা, তাই লক্ষ্মী দেবীকে খুব পরিষ্কার জায়গায় ভালোভাবে পুজো করতে হয়, এবং একটু যদি ভুল হয়ে যায় তাহলে লক্ষ্মী দেবী গৃহছাড়া হয়ে গিয়ে অন্যের গৃহে প্রবেশ করে। তাহলে বুঝতে পারছেন, আমরা মা লক্ষ্মীকে যদি ভালোভাবে পুজো করতে পারি, মা লক্ষ্মীর কৃপা আমরা সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারব। তাই ভুল করেও মহিলাদের নারকেল ফাটানো একদমই উচিত নয়। ওম উচ্চারণ করা চলবে না। যে মন্ত্রে ওম শব্দটি রয়েছে সেটি যেন ভুল করেও মেয়েরা পাঠ করবেন না, কারণ ওম শব্দটির সঙ্গে ভগবান শিবের যোগ রয়েছে। আর ঠিক এই কারণেই নাকি মেয়েদের ওম উচ্চারণ করাটি বাধা নিষেধ। তবে এই বিষয়ে আরেকটি মতামত রয়েছে বা মতামতের সন্ধান পাওয়া যায়, সেই মতামতটা কি? আর তা হলো, ওম উচ্চারণ করার সময় লেভেল রিজিয়নের একটু বেশি মাত্রায় চাপ পড়ে, যা মেয়েদের জন্য একেবারেই ঠিক নয়। যদিও আজকের দিনে এই নিয়ম কোনো মেয়েই মানেন না, কিন্তু শাস্ত্রের কথা যদি বলেন তাহলে ওম এবং মেয়েদের বিপরীত মেরুতি থাকা উচিত, তাই ওম উচ্চারণটি একটু দূরে থাকুক। হনুমানজির মূর্তি ছোঁয়া যাবে না কিংবা পুজো করা যাবে না। ভগবান সবার, তা আপনি ছেলে হন কিংবা মেয়ে, কিন্তু শাস্ত্রে বলা রয়েছে হনুমানজির মূর্তি ছোঁয়ার অধিকার কেবলমাত্র ছেলেদের আছে, মেয়েদের ছোঁয়া একেবারে ঠিক নয়। কিন্তু শাস্ত্রে এমন নিষেধ করা হয়েছে এটার কারণে, আর সেটা হলো হনুমানজি ছিলেন ব্রহ্মচারী, তাই তিনি সব মেয়েদেরই মা হিসেবে মানতেন। আর ঠিক এই কারণেই
হনুমানজির মূর্তি ছুঁতে এবং তাকে সিঁদুর লাগাতে মানা করা হয়েছে মহিলাদের। তার ইচ্ছার বিরোধিতা করলে হনুমানজি রেগে গিয়ে আপনার উপর রুষ্ট হতে পারে এবং হনুমানজির কৃপা থেকে আপনি আশীর্বাদে বঞ্চিত হতে পারে। তাই হনুমানজির মূর্তি ছোঁবেন না, কারণ হনুমানজির মূর্তি ছোঁয়া মানে আপনার জীবনে অন্ধকারময় ডেকে আনা কালো মেঘের ছায়া আপনার জীবনে প্রবেশ করবে, যা আপনি সুখে শান্তিতে বসবাস করছিলেন সেগুলি খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাবে। তাই আপনি সুখে থাকুন এবং আপনার পরিবার সুস্থ শান্তিতে থাকুক। তাই হনুমানজির মূর্তি একদমই ছোঁবেন না, একটু দূরে থাকুন, অবশ্যই আপনি এ থেকে উপকার লাভ পাবেন। মেয়েদের ভুল করেও সীতাফল কাটা চলে না, মানে মেয়েদের সীতাফল কাটলে আবার কি হবে? আপনি শুনে হতবাক হতে পারেন বা আপনার মনে প্রশ্ন আসতেই পারে। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে মেয়েরা যদি এই ফল কাটেন তাহলে বৈবাহিক জীবনে নানা সমস্যা দেখা যায়, নানা সমস্যা মাথা চাড়াতে ওঠে এবং বিভিন্ন ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। সেই সঙ্গে পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে ঝগড়া ঝামেলা বেড়েই চলে। তাই তো নানা ঝামেলা থেকে মেটাতে তাই ফুলেও সীতাফল কাটবেন না। তাই তো মহিলাদের এই ফলটি থেকে দূরে থাকাই ভালো। তবে এমন ধারণা আদৌ কতটা বাস্তব ভিত্তি রয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাহলে আপনারা দেখলেন এই সীতাফল কাটা মেয়েদের একদমই উচিত নয়, কারণ এতে বলা হচ্ছে এই ফল কাটলে সংসারে বিভিন্ন ঝামেলা এবং নানাবিধি রোগের সৃষ্টি হতে পারে। তাই আপনি ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন, সেটা আপনার দায়িত্ব। তাই তো মহিলাদের এই ফল কাটা অর্থাৎ সীতাফল কাটা একদমই উচিত নয়, তাই এটি থেকে একদমই দূরে থাকুন। এবার অপরদিকে দেখে নেওয়া যাক যে গুরুত্বপূর্ণ বিষয়টি, মেয়েদের শ্মশানে যাওয়া উচিতই নয়। এই নিয়মটির পিছনে যে কারণটা রয়েছে সেটা কিন্তু অন্য হাস্যকর। কি কারণ? শাস্ত্র মতে মহিলারা শ্মশানে গেলে ভূত বা খারাপ শক্তির পাল্লায় পড়তে পারে সেই আশঙ্কা থাকে, আর ঠিক এই কারণেই মেয়েদের এই নিয়মটি মেনে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে আরেকটি কারণেও এই নিয়মটি মেনে চলা উচিত। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে মেয়েরা কান্নাকাটি করলে যিনি মারা গেছেন তার পক্ষে এই দুনিয়া ছেড়ে যাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ এই কান্নার মাধ্যমে তাকে রুখে দেওয়া হয়, তাকে এই পৃথিবী ছেড়ে স্বর্গলোকে যেতে দেওয়া হয় না। তাই মেয়েদের শ্মশানে যাওয়া উচিত নয়, ফলে আত্মা মুক্তি লাভ করতে পারবে না, যেটা হওয়া একেবারেই উচিত নয়। তাই খুব একটা প্রয়োজন না পড়লে মেয়েরা দয়া করে শ্মশানে যাবেন। কারণটা আপনারা দেখলেন যে কোনো ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির সামনে কোনো মহিলা বা মেয়েরা কান্নাকাটি করলে সেই কান্নাকাটির মাধ্যমে তাকে যেতে দিতে হচ্ছে না, তার মানে তার স্বর্গলাভ থেকে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাই মেয়েদের শ্মশানে যাওয়া একদমই উচিত নয়, তবে খুব দরকার পড়লে নিজের দরকার ছাড়া একদমই যাবেন না, অবশ্যই এটি থেকে দূরে থাকুন। আপনি ভালো থাকবেন, আপনার ভালো থাকা মানে অপরকে ভালো রাখা। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্থান নিয়ে সংশয় থেকে গেছে সবসময়, তবে আজকের দিনে মেয়েরা তাদের যোগ্যতা দ্বারা তৈরি করেছে নিজেদের একটি স্থান, তারা আজ পৌঁছতে পেরেছে উচ্চতার এক অন্যতম শিখরে। তবে আজ আমি আপনাদের বলবো যে মেয়েরা যতই উঁচুতে পৌঁছাক না কেন তাদের কিছু নিয়ম মেনে চলতে হয়, তা না হলে পরিবারের অকল্যাণ হতে পারে। হিন্দু পরম্পরায় মেয়েদের কতটা বাধ্য দেওয়া আছে তা নিয়ে বিশ্লেষণ করলে বিড়ম্বনা শেষ নেই। আর বেদ ও বৈদিক যুগে যদি এক নিয়ম বলা হয়ে থাকে তবে বৈদিক রীতিতে পালন হয় অন্য নিয়ম, পুরাণেও অনেক আলাদা বিশ্লেষণ করা আছে। তাহলে আমরা দেখলাম বিভিন্ন পুরাণ বা বৈদিক যুগেও বিভিন্ন নিয়ম আজও চলে আসছে যেগুলি মেয়েদের করা একদমই উচিত নয়, সেই কাজগুলি করলে সংসারের গৃহস্থের অমঙ্গল হয়। গরুর পুরাণে বলা হয়েছে যে মেয়েরা যেন লম্পট ছেলেদের থেকে দূরে থাকে, মেয়েদের এমন কিছু কাজ করা উচিত নয় যাতে তার সম্মান নষ্ট হয়ে যায়। মেয়েরা তাদের বাবা ভাই স্বামী এদের সঙ্গে থাকতে হবে, এর বাইরে গিয়ে যদি মেয়েরা কোনো অন্য পুরুষের সঙ্গে থাকে তবে নিজেরাই নিজেদের জীবনের চরম দুর্ভাগ্য ডেকে আনবে। তাই এগুলি থেকে সাবধান থাকুন, মেয়েরা এই কাজগুলি করবেন না।
তবে মেয়েদের প্রতি যত্ন নেওয়া ছেলেদের অন্যতম কর্তব্য। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।